শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে টিস্যু প্রিপারেশনের গল্প শুনব। অনেক অনেক দিন আগে যখন অ্যানাটমি প্রথম পড়া শুরু হলো, তখন কি হতো জানো? তখন খুব ডিসেকশনের চল ছিল, এমনকি মানে এত চল ছিল যে যুদ্ধক্ষেত্র থেকে যেসব ডেড বডিগুলো পড়ে থাকতো সেগুলোকে নিয়ে যেয়ে মানুষ যারা অ্যানাটমি পড়তেন তারা ডিসেক্ট করতেন, ঠিক আছে? এমনকি কবর থেকে লাশ চুরি করে করে এরকম করে ডিসেকশনের কাজে ব্যবহার করা হতো। তো ডিসেকশন করে আমরা আসলে কী দেখি? গ্রস অ্যানাটমিটা দেখি, তাই না? চোখে দেখার যে অংশটুকুন সেটা আমরা খুব ভালো করেই দেখতে পারি। এরপরে মানুষের যে জানার ইচ্ছা সেটা তো আর থেমে থাকে না, মানুষ তখন আরও বেশি কিছু জানতে চাইল যে ভেতরের স্ট্রাকচারটা কেমন। যে গ্রসলি আমরা দেখলাম যে স্টমাকটা, হ্যাঁ, কোথায় কোন নচ আছে, কেমন করে কোথায় ফোল্ডিং আছে, এগুলো দেখলাম, কিন্তু ওই ওয়ালের মধ্যে কী আছে সেটা জানার আগ্রহ মানুষের স্বভাবত কারণেই মানুষকে অনেক দিন ধরে তাড়িয়ে বেরিয়েছে। তো তারই তাড়না থেকে মানুষ তখন ওই ওয়ালের মধ্যে কী আছে সেগুলো জানার জন্য আরও তারা আগ্রহী হয়েছে, এবং সেখান থেকে এই ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি থেকে তারা ধীরে ধীরে মাইক্রোস্কোপিক অ্যানাটমির দিকে চলে গেছে। তো মাইক্রোস্কোপিক অ্যানাটমি পড়ার আগে বা সেকশন করে দেখার আগে একটা টিস্যু যখন কালেকশন করা হয়, সেই টিস্যুটাকে কি আমরা এরকম করে হাতে নিয়ে সূর্যের আলোতে এরকম করে দেখতে পারি যে এটা কিসের টিস্যু? মানে ভেতরটুকুন দেখতে পারি? ভেতর না, কখনোই দেখতে পাই না। অনেক মোটা থিকনেসের টিস্যু নিয়ে আমরা এরকম করে দেখতে পাবো না। তো তার জন্য তাকে কি করতে হবে? কেটে স্লাইস বানাতে হবে। তো আমরা কি যে কোনো একটা টিস্যু নিয়ে সুন্দর করে ছুরি নিয়ে এরকম করে কাটতে পারবো? না, তাও পারবো না। তাহলে এই টিস্যুটাকে কী করতে হবে? কাটার উপযোগী করে তৈরি করতে হবে, হ্যাঁ, প্রস্তুত করতে হবে। তো এই যে একটা টিস্যুকে কালেক্ট করে সেটাকে সেকশন করার উপযোগী পর্যন্ত যে তৈরি করা, স্টেইনিংয়ের আগ মুহূর্ত পর্যন্ত, তো এইটাকে বলা হয় হচ্ছে টিস্যু প্রিপারেশন। আজকে আমরা এই টিস্যু প্রিপারেশন নিয়ে কথা বলবো। টিস্যু প্রিপারেশনের ক্ষেত্রে বিভিন্ন স্টেপ আছে। তো যখনই আমি বললাম যে টিস্যু প্রিপারেশনের বিভিন্ন স্টেপ আছে, তখন সবাই মুখস্থ করার জন্য রেডি হয়ে বসে পড়বে। হ্যাঁ, কী কী স্টেপ? 1, 2, 3, হ্যাঁ, এভাবে করে মুখস্থ করবে। আমি যেটা বলবো যে মুখস্থ করো না, মুখস্থ করার দরকার নেই। আমরা দেখি, আমরা একটা টিস্যু কালেক্ট করলাম, তা আমাদের এখন এই টিস্যুটাকে কী করতে হবে? এই টিস্যুটাকে প্রিজার্ভ করতে হবে। হ্যাঁ, আমরা অনেকদিন পরে কাজ করবো, হয়তো হতে পারে 2 দিন পর, হতে পারে 1 মাস পর, হতে পারে 1 বছর পর। তাহলে আমাদের এমন একটা কেমিক্যাল ব্যবহার করতে হবে যে কেমিক্যালটা সেলের ভিতরে যে প্রোটিজ এনজাইম আছে সেগুলোর অ্যাক্টিভিটিকে হল্ট করে, বা ওখানে কোনো ব্যাকটেরিয়া গ্রোথ হলে তারা যেসব ডিগ্রেডেটিভ এনজাইম রিলিজ করবে তাদের অ্যাক্টিভিটিকে সে প্রিভেন্ট করে। তাহলে এইরকম একটা কেমিক্যালে আমরা যদি টিস্যুটাকে রাখতে পারি, তাহলে টিস্যুটা ভাঙবে না, নষ্ট হবে না, পচবে না, কিচ্ছু হবে না, একদম ফিক্স হয়ে থাকবে, ঠিক না? তাহলে যে কেমিক্যালটা দিয়ে আমরা এই কাজটা করব, হ্যাঁ, ওই কেমিক্যালটাকে বলা হচ্ছে ফিক্সেটিভ। আর এই যে প্রসেসটা, এই প্রসেসটার নাম হচ্ছে ফিক্সেশন। তাহলে আমরা টিস্যু নিয়ে প্রথমে যেটা করব সেটা হচ্ছে ফিক্সেশন। এখন ফিক্সেশন করব কোন কেমিক্যাল দিয়ে? আমরা ফিক্সেশন করি হচ্ছে ফরমালিন দিয়ে। আমি সবগুলো ক্যাপিটালে লিখছি যাতে করে বুঝতে সুবিধা হয়। তোমাকে পরীক্ষা বলে তো একটা জিনিস আছে, পরীক্ষা জিজ্ঞেস করবে যে ফরমালিনটা আবার কী, তুমি তখন বলবে যে ফরমালিনটা হচ্ছে 37% ফরমালডিহাইডের একটা সলিউশন, ঠিক আছে? ফরমালডিহাইড, এই হচ্ছে ফরমালিন। এটাকে যদি আরও স্পেসিফিক্যালি তুমি বলতে চাও, তাহলে এর আগে তুমি যোগ করতে পারো যে বাফার্ড আয়োনাইজড 37% ফরমালডিহাইড, ঠিক আছে? তো মনে না থাকলে এইটুকুনি যথেষ্ট। তো ফরমালিন অ্যাকচুয়ালি কী করে? এটা হচ্ছে যে প্রোটিন ব্রেকডাউন এটাকে প্রিভেন্ট করে, এটা প্রিভেন্ট করে হচ্ছে প্রোটিনের ডিগ্রেডেশন, ঠিক আছে? এই টার্মগুলো, এই যে কথাগুলো, প্রোটিন ডিগ্রেডেশন, হ্যাঁ, এটা একটু কঠিন লাগলেও তোমরা এটা পড়তে হবে, এই টার্মগুলো বলতে হবে যে প্রিভেন্ট প্রোটিন ডিগ্রেডেশন, ঠিক আছে? সে
prevent করে দ্য অ্যাক্টিভিটি অফ দ্য প্রোটিএজ এনজাইমস অ্যান্ড আদার এনজাইমস রিলিজড বাই দ্য ব্যাকটেরিয়া prevent the activity of protease enzymes আর একটা কথা আমি লিখবো না মুখে বলে দেই যে আদার এনজাইমস রিলিজড বাই দ্য ব্যাকটেরিয়া সেটা কি সে প্রিভেন্ট করে প্রিভেন্ট করে টিস্যুটাকে ফিক্স করে দেয় খুব ভালো এখন আমরা তো বললাম যে আমরা যে মাইক্রোস্কোপি চেক করি বা যে মাইক্রোস্কোপে সাধারণত দেখি যে কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ এই মাইক্রোস্কোপেরও অনেক ইভলিউশন হয়েছে হ্যাঁ অনেক ধরনের ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপি আছে সেখানে ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি আছে সেখানে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি আছে কনফোকাল মাইক্রোস্কোপি আছে তো এরকম করতে করতে এক ধরনের মাইক্রোস্কোপি আছে ইলেকট্রন মাইক্রোস্কোপ আছে কেমন ইলেকট্রন মাইক্রোস্কোপি দিয়ে কাজ করলে ওটাকে বলবো ইলেকট্রন মাইক্রোস্কোপি তো আমরা এই ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপিতে যেমন লাইট ব্যবহার করি ইলেকট্রন পাস করে আমরা কাজ করি হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপিতে কেমন তো আমরা লাইট যে মাইক্রোস্কোপ কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ এই মাইক্রোস্কোপের জন্য যখন একটা টিস্যুকে এই মাইক্রোস্কোপে দেখার জন্য একটা টিস্যুকে যখন প্রিপেয়ার করি তখন সেটাকে এই ফরমালিন দিয়ে ফিক্স করি ফিক্সেশনটা করি ফরমালিন দিয়ে কিন্তু যখন ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখব তখন তার জন্য একটা স্পেশাল আরেকটা ফিক্সেটিভ ব্যবহার করি তার নাম হচ্ছে গ্লুটারালডিহাইড ঠিক আছে তার নাম হচ্ছে গ্লুটারালডিহাইড তোমরা যারা ওটিতে দেখেছো যেখানে যে তোমার ওটির ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো যখন স্টেরিলাইজ করা হয় মানে ব্যাকটেরিয়ার গ্রোথ যাতে সেখানে না হয় সেজন্য সেটাকে 2% গ্লুটারালডিহাইডে ডুবিয়ে রাখা হয় তাই না কাজেই এই গ্লুটারালডিহাইড এটাকেও আমরা ফিক্সেট হিসেবে ব্যবহার করতে পারি এটা কি করে এটাও একই কাজই করে প্রিভেন্ট দ্য প্রোটিন ডিগ্রেডেশন প্রিভেন্ট দ্য অ্যাক্টিভিটি অফ দ্য প্রোটিজ এনজাইমস অ্যান্ড আদার এনজাইমস ইট ইজ বাই দ্য ব্যাকটেরিয়া এর সাথে সাথে এটা আরেকটা কাজ করে কী কাজ সেটা হচ্ছে এই দুটো তো করবেই এর সাথে সাথে এই দুটোর সাথে কী করবে ক্রস লিঙ্কিং করবে নেইবরিং প্রোটিনের সাথে ক্রস লিঙ্কিং করবে হ্যাঁ যে ক্রস লিঙ্ক করে উইথ দ্য প্রোটিন অফ দ্য নেইবরিং সেলস ঠিক আছে তাহলে ওই দুটোর সাথে এটাও করে হ্যাঁ এতে করে টিস্যুটা আরও ফিক্স হয়ে যায় কেমন এখন এই গ্লুটারালডিহাইড ব্যবহারের করলে এরপরে টিস্যু প্রিপারেশনের ফার্দার অগ্রসর হলে আমরা এই গ্লুটারালডিহাইড থেকে টিস্যুটাকে তুলে আমরা আরেকটা অসমিয়াম টেট্রক্সাইড নামে আরেকটা কেমিক্যাল আমরা তাকে ইমার্স যদি করে দেই তাহলে কী হবে জানো টার্মটা হচ্ছে অসমিয়াম টেট্রক্সাইড এইখানে যদি ইমার্স করি তাহলে যে ফ্যাট কন্টেন্টগুলো আছে সেগুলোও প্রিজার্ভ থাকবে এমনিতে ধরো ফরমালিনে যখন প্রিজার্ভ করি তখন হয় কি ফ্যাট যে কন্টেন্টগুলো আছে সেগুলো ওয়াশ আউট হয়ে যায় হ্যাঁ কিন্তু এই গ্লুটারালডিহাইডে প্রিজার্ভ করে অসমিয়াম টেট্রক্সাইডে আমরা যদি সেটাকে রাখি তাহলে আমরা এই টিস্যুর মধ্যে থাকা যে ফ্যাট কন্টেন্টগুলো ফ্যাট গ্লোবিউলগুলো সেগুলো আমরা দেখতে পাবো তাহলে আমাদের টিস্যু প্রিপারেশনের যে প্রথম স্টেপ ফিক্সেশন এই সম্বন্ধে ধারণা স্পষ্ট হয়ে গেল আমরা কী দিয়ে করি ফিক্সেশন সেটা কী জিনিস সেটা কী কাজ করে এবং আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপিতে কোন জিনিসটা দিয়ে ফিক্সেশন করি হ্যাঁ সেটা কী কাজ করে কোন কাজটা বেশি করে এবং তার সাথে আমরা কোন কেমিক্যালে ইমার্স করলে আমরা ফ্যাট গ্লোবিউলটাকে রাখতে পারবো সেটাও আমরা জানলাম ঠিক আছে এরপরে আমরা পরের স্টেপে যাব পরের স্টেপটা কী পরের স্টেপটা হচ্ছে রিমুভাল অফ দ্য ওয়াটার ফ্রম দ্য টিস্যু